ব্যাকুলরে জুজু নমস্কার। এর যে মিউজিক্যাল সেশন অনেকটা অন্য ধরনের হব জিনিস নয় দে, যদিও আমি গত গত রেডত অ্যানাউন্স করছে যে উগ্র ইভেন্টের লগে আমি অলনসাল স্টুডিও মাধ্যমে যে মিউজিশিয়ান জয়েন হইন তারাও হাম করিবাক এবং তারা একাত্মতা প্রকাশ করছেন। আমি চেষ্টা করিব না এই অলনসাল স্টুডিওর মাধ্যমে যদি হিজকান ফান আমি যদি রাইজ করি পারি সে জিনিস চান সেনলাই মই এতে ব্যাকনরে জুজু জানে নেই এই অনুষ্ঠান শুরু করতাম যেবং আমার লগে এতে আগে আগন লুম্বিনী তালুকদার রূপেশ দা আর ওদে সৌরভ সংলা যে জিনিস চান এতে মই তোমায় দু ফজলি রাগে সে জিনিস চান ওদে ব্যাকনরে জুজু তে ব্যাকন দা এনে হরফ আমার এই এতে যে লাইভ দেখছে ইয়ানোর মূল উদ্দেশ্য আনলদে যে বনফুলের জন্য তারুণ্যের ভালোবাসা এসে পেচান পেচান দেখান ইভেন্ট হইল এসে ইভেন্ট আনদলদে যে আমার যে যুম্মগুণ যে মানে আদাম অসেরেসের নহিয়ে গুড়ি আগন তে সিগুণত্বে অলদে আমি চেষ্টা করে দিন যদি আমার গান তোমার তো গম লাগে খুব মানে পছন্দ হয় তাহলে অলদে তুমি যাতে মানে কিছু অর্থ আমার সাহায্য করো পারা যাতে সে অর্থ আনি লয় মানে ব্যাকুনোর মঙ্গল গায় হানা দানা এসি আনি মানে ডিস্ট্রিবিউট করা হবো। আর তারপরে ওলাদে আরেকখান আগে যে পার্বত্য ভিক্ষু সংঘ আর ওলাদে কাঁচালং ওয়েলফেয়ার সোসাইটি সেদিকে ছিচু একান একলগে ওয়েলফেয়ার সোসাইটি সিয়ান দই আগে এসিয়ানি দোক ঠিক সে ধরনের কিছু তারা উদ্যোগ গোচন তুমিও সিও প্লিজ মানে তোমার একান অনুরোধ যদি যে যতমান পারো এক টিঙা হোক দুই টিঙা হোক তিন টিঙা হোক তুমি কন্ট্রিবিউট করিবার একা চেষ্টা করছো। আজা রং তুমি যারা কানেক্টেড থে আগো তুমি এই মেসেজ চান সরে দিবা এবং ব্যাকন দি যাতে লুঙ্গে গই ভিডিও বসে আর গড়ি পারিবা মই এই বিষয় নিয়ে এসে আলাদা বানা আলাদা এন্টারটেইনমেন্ট নয় আমি চেষ্টা করিব না যে আমি যারা মিউজিশিয়ান এসে জয়েন হইউন এবং অবাকি তারা লই আমার অলরেডি সদা হইয়ে জিনিস চ্যানেল যারা করোনার কারণে আমার যে অনেক অভাবী মানুষজন আগুন যারা যারা দিনে আনিনে দিনে হান তারা অনেকটা তারা জিনিসপত্র বেজা এনে ঘুরি নবাতন অনেকে খুব হত্য আগুন সে হত্য আন নলদে মনোবিধিরে দুগুনে দুগুনে অনেক মানবতা মানুষ লোদে হাম গতন সিনেককে মানবতাবাদী হাম গুড়িয়ে দিবে সংগঠন নয় অলদে আমার অলনসাল স্টুডিও অলরেডি সদা হইয়ে সে দিবে সংগঠনের মাধ্যমে এই অলনসাল স্টুডিও এবং যে মিউজিশিয়ান অলনসাল স্টুডিওর মাধ্যমে এবার তারার মাধ্যমে আমি এই দিবে ইভেন্টের মাধ্যমে আমি যদি হিজু ঠেঙা মানে জোগাড় করে দিই পারি সে উদ্যোক্তানি হলো অলনসাল স্টুডিও কয়েকদিন ধরে সিদ্ধে করে যদিও গত রেজর্টে পাবলিশ করছি সে দিবে সংগঠন হলো ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশত যতখানি সরকারি বেসরকারি ইউনিভার্সিটি আগে সে পোশাগুন জুম্ম পোশাগুন জুম্ম আদিবাসী পোশাগুন মিলি নেই তারা ইভেন্ট হইল এবং ইভেন্ট নাগানোর বনফুলের জন্য জন্য জুম্ম তারুণ্যের ভালোবাসা মানে বনফুলের লাই অলদে এই জুম্ম যে পোশাগুন আগন তারার হৈপানা ঢালি দিবাতে তারা হামগুড়ি যাদন ইয়ত অলদে বিকাশ নাম্বার দিয়ে আগে আর গো অলদে দিবে মানবতাবাদী সংগঠন দিবে একত্তরণেই ওই মানে পার্বত্য ভিক্ষু সংঘ বাঘেশ্বরী শাখা এবং ঢাকাস্থ কাশলং ওয়েলফেয়ার সোসাইটি এই দ্বীপের উদ্যোগে উগ্র তার মানে আমি হলো দুরি ভারি যে টোটাল দ্বীপে হলোদে সংগঠনের তিন সংগঠনের দ্বীপে ইভেন্টে হামগড়ের তারার বিকাশ নাম্বার দেওয়া আগে তোমার যদি হারতুন পুরানে হয়ে হয় অলনসাল স্টুডিওর মাধ্যমে এবং যারা যে যে শিল্পী গুণেছে পারফর্ম করি বা ক্ষত্য করি নেই তারার মাধ্যমে মেন জিনিস হলো অলনসাল স্টুডিও আলাদে মিউজিক নিয়ে হাম ঘুরিবার চাই এবং ঘুরিব সেক্ষেত্রে অলনসাল স্টুডিও চেষ্টা করছে যে বিভিন্ন জায়গাত যে শিল্পীগুণ আগন তারা হলো একখান কন্ট্রাক্ট ঘুরি নিয়ে ঘুরি একখান দোল হন একখান ইভেন্ট তৈরি করা যায় না অলরেডি আমি এতে ফাইভ নম্বর মিউজিক্যাল সেশনত এসে এ পর্যায়ে এনেই আমি এতদিন ঘোষণা নগরি যে একখান কারণে কারণ আমার অডিয়েন্স দরকার মুই দেখো আলাদা ব্যক্তিগতভাবে অনেক অডিয়েন্স পাজি অনেক অডিয়েন্সের সাপোর্ট দন মুই কু মনে করার মতে যে এই ইভেন্টের মাধ্যমে আমি যে মিউজিশিয়ান আগে একান হেল্প করি পারিব তুমি যদি আমার হেল্প করে দেওয়া ইয়ত বিকাশ নাম্বার দেয়া আগে
তুমি মন চলে ঢাকা ইউনিভার্সিটি যে বনফুলের জন্য যুম্ম তরুণের ভালোবাসা ইভেন্টটা নত ঠেঙা দিভারিবা অথবা পারত্ব বিকুসঙ্গ অথবা ঢাকাস্ত কাশলং ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে যে ইভেন্ট আগে সে বিকাশ নাম্বার বদে আগে তুমি ইচ্ছে করলে সত ঠেঙা দান করি ভারিবা ডোনেট করি ভারিবা যাতে আমার হইতে আগন্ত মানুষজনে অন্তত বাজিবা কয়েকদিন যে যদক পারে বিকাশত লোয়েস্ট সম্ভবত দশ টেঙা, দশ টেঙা হইতে শুরু করি দশ টেঙা, কুড়ি টেঙা, তিরিশ টেঙা, পঞ্চাশ, ষাট, সত্তর কোনো অসুবিধা নেই, পাঁচশত এক হাজার ফাঁদা ভরিব এমন কোনো কথা নয়। তবে একটা জিনিস রিকোয়েস্ট হবো, যেহেতু অলংসাল স্টুডিওর মাধ্যমে অলদে আমি মিউজিশিয়ান একত্র করি নে করি আমি সেই মিউজিশিয়ান নিয়েও সিজুতা হেল্প ঘুরি ভারিবার হারণ কোন স্টেজ নেই, সেটি শো ঘুরিবার কোনো ওয়ে নেই। এই অলংসাল স্টুডিওর মাধ্যমে কানেক্ট এবং অডিয়েন্স এবং শিল্পীগুণ তুমি যদি হেল্প করে দেওয়া সে যেও দিবে নাম্বার আগুন দিবে ইভেন্টর সে নাম্বার উন্নত কলও দি ভারিবা এবং সাহায্য ভাবলে অবশ্যই একটা হইদ যে অলংসাল স্টুডিওর মাধ্যমে যে মিউজিশিয়ান উনি ব্যাক কোনে মিলি নেই বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই তিন জেলা এবং কাকার তুলো অনেকে হইলে ইনক্লুড হইজন মানে মিউজিশিয়ান আলাদা অলংসাল স্টুডিওর মাধ্যমে আমি হিজু ডোনেশন দিব মানে যদি আমি যোগাড় ফান যোগাড় করে দি ভারি দিয়ে হয় একখান জিনিস আলাদা ইয়ত নহলে নয় কারণ আমার যে আলাদা কপিরাইট সিস্টেম আলাদা আমার ব্যবহার ডেভেলপ নয় যার কারণে অধিকাংশ শিল্পীর নৌ নৌ গান লাগে ওলাকে মাগানা আর নিজ হরজে বানিব না রিলিজ দিয়ে পড়ে সো ইয়ত আলাদা সত গান বেজানা সে জিনিস নয় যে তুমি ভিডিও শেয়ার করো আমি হিজুকন ফরে যে মানুষজন কানেক্ট এখন তারা কানেক্ট হব আজারং তোমার তুম গম লাগিব তোমার দোকান সজুলি থাকব যে এই ইভেন্টের মাধ্যমে তুমি তোমার হৈতপানা সাহায্য সহযোগিতা তুমি ফাঁদে দিয়ে পারিবা। আচ্ছা ওকে আমি একটু খানে দেব আপাতত হাইট গরমর ওকে আমার লোক আগে যে সৌরভ সংলাপ চাকমা সৌরভ শোনা যার হ্যাঁ শোনা যার বা শোনা যার ও আচ্ছা ওকে আমায় তো আগে শুনাম ধন্য কণ্ঠশিল্পী যারে হয় রূপেশ দা মানে রূপেশ দার গান না শুনুন ইয়াং জেনারেশনের আসলে এমন কোনো পোষা নেই বলে আমি মনে করো মিলে মর নমস্কার দা জু জু আচ্ছা রূপেশ দারে মই মনোবিদ্রে নাটালিয়ে হইত পানা জানিম এই কারণে এমাগ মিউজিশিয়ান সিনিয়র গো মিউজিশিয়ান তে হৈতপানা দালি দিনে দি এই অলংসাল স্টুডিও অনুষ্ঠান তে উপস্থিত হয়েছি আর রূপেশ দার আছেন অনলাইন মই জুজ জানাও অসুবিধা নেই আরো সদা হব আমার লগে আগে অলদে বর্তমান ইয়াং জেনারেশনের দৌল কণ্ঠশিল্পী আমি অলরেডি তার গান শুনি দেখার এবার একটা ইভেন্টত অনেক দল গান গাই মুই সত প্রথম তার গান শুনি আসলে তার যে হৈতপানা এই অলংসাল স্টুডিও এবং অলংসাল স্টুডিওর মাধ্যমে যে ফান রাইজিং সে ব্যাপার মুই তার গত কয়েকদিন আগে খুলি বলি আগে